প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি নিরাপদে ঘরে আছেন। আর এই মুহূর্তে নতুন করে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা শুরু থেকেই বলে আসছি যে আপনার অনুভূতির বাক্স হচ্ছে চিঠি, কিন্তু আজ একটা এমন অনুভূতি আপনাদের কাছে প্রকাশ করব যা শোনা বা দেখার জন্য আপনারা কখনোই প্রস্তুত ছিলেন না। প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছি, আবার তা প্রতিহত করছি, সমাধান করছি, সমাধান দিচ্ছি, আবার সমাধান নিচ্ছিও। আজ আমার সাথে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা একেবারে নতুন মুখ, বলা চলে আজকেই ক্যামেরার সামনে এসেছেন, তবে খুব আনন্দ বা কোনো উৎসব মুখর মানসিকতা নিয়ে ক্যামেরার সামনে আসেন নাই। আমি মূলত ফেসবুকে আমার এই আপুর সাথে আমার চ্যাটিং হয়, কথাবার্তা হয়, সেখান থেকে কথা বলে বুঝে শুনে আমার মনে হলো যে তার সাথে দেখা করা দরকার, সেজন্য আমি আসলাম। তারা হয়তো আসতে চাননি, কিন্তু অনুরোধ করেই আসছি তাদের সম্পর্কে কথা বলা। এবং কি কথা বলবো আপনার সাথে থাকলেই বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। তবে একটা কথাই শুধু বলতে চাই, একটা সময়ের বিত্তশালী একটি পরিবারের আত্মচিৎকার আমরা আজ দেখব এবং শুনব। চলুন কথা বলি, পরিচিত হই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো আছি। আচ্ছা, ফেসবুকে আপনার নাম রূপা, রূপা নামেই দেখেছি এবং আপনার সাথে চ্যাটিং করে বুঝতে পেরেছি যে আসলে আপনার সাথে কথা বলা দরকার। তো শুরুতে পরিচিত হয়ে হতে চাই যে যারাদেরকে আপনি পাশে রেখেছেন তারা কে কি হয়? আমার হাজবেন্ড এ কে এম আলবেরুনি, আমার মেয়ে আলবিনা ধ্রুপাল রায়ান। ভালো আছো? আচ্ছা, তো যেটা শুনলাম যে আসলে তখন তো বিস্তারিত আর মানে বুঝতে হয়তো দেখেছি আপনার চ্যাটিং এর মেসেজগুলো দেখেছি, কিন্তু সম্পূর্ণ বুঝতে চাইনি বা ভেবেছি যে এসে আমি শুনবো। তো আসলে মূল সমস্যাটাকে একটু বলেন, একটু শুরু থেকে একটু শুনতে চাই। মূল সমস্যাটা ভাই, আমার হাজবেন্ড একটা নিট কম্পোজিটে অ্যাকাউন্টসের ডেপুটি ম্যানেজার ছিলেন, ইয়েসকোয়ার নিট কম্পোজিট। তো খুব ভালো ছিলাম, ভালোই দিনগুলো যাচ্ছিল। তো এই যে আমার ছেলে, ও হওয়ার পরে প্রায় 3টা বছরই আমি রাত জেগে থাকতে থাকতে মানে আমার মাথায় এমন সমস্যা হয়ে গেল যে আমি মাথা ব্যথায় অজ্ঞান হয়ে যেতাম। তো এটা এমন এক পর্যায়ে চলে গেল যে ফ্যামিলি থেকে সিদ্ধান্ত নেওয়া হলো, আমার শ্বশুর বাড়ি ফ্যামিলি বাবার মারি, যে তোমাদের তো টাকা পয়সার সমস্যা নাই, তো ইন্ডিয়াতে চলে যাও। তখন ছিল রোজার মাস, তখন আমার হাজব্যান্ড ভিসা পাসপোর্ট এগুলো সব আগেই রেডি করে রাখছে যে ছুটি হলে আমরা যাব। তো তার আগে আমি খুব বেশি অসুস্থ হয়ে যাই, তখন আমার বাবা ভাই শ্বশুরবাড়ির লোকজন সবাই আসে এবং তারা বলে যে ভিসা যেহেতু করা আছে তাহলে তোমরা চলে যাও, চলে যাও, অফিসে আমরা জানাই দেব। উল্লেখ্য, ওনার দুই ভাই ওই একই কোম্পানিতে এবং ওনার বড় ভাই আপনার নিচের পদে তার দায়িত্বরত, কিন্তু স্যালারি ট্যালারি সব দিক দিয়ে, এবং তার আদার সাইড বিজনেস বলেন, শেয়ার বাজার বলেন, টাকা পয়সা বেশ ভালো করে ফেলেছিল আর কি। মানে যখন চাকরি চলে যায় আমরা অনেক কিছু ভেঙে খেয়ে টেয়ে তারপরেও প্রায় 50-55 লাখ টাকা তার কেমিক্যাল বিজনেসে ঢুকেছে আর কি। আচ্ছা, তো সেই সময় বেতন কত ছিল তার? বেতন ছিল 40,000 মতো। তারপরে তো আমার ভাসুররা বললো, এক ভাসুর বললো যে মানে ওনারা ছোট ভাই বলে, ওনার মানে 4 নম্বর ভাইকে ছোট ভাই বলে, যখন ছোট ভাই বলছে যে সেজো ভাইকে বলে দিব, অফিসে জানাই দেবে, চিন্তা করিস না। এখন সেজো ভাইকে বলা হয়নি সেটা, এখন সেজো ভাই বলে যে আমাকে তো বলেনি আর আমি অফিসে বলিনি। এমন ইডি সে আমার বাসায় নিজে এসেছেন, এহসানুল কাইসার, উনি বলে যে আমি অফিসিয়ালি দায়িত্ব পালন করেছি। অফিসিয়ালি কোনো আমার ভাই ছুটিতে গেছে তার ওয়াইফকে নিয়ে ইন্ডিয়াতে, 2 দিন পরে যেত, এক্সট্রিম অবস্থা এখন, তাই 2 দিন আগে গেছে ছুটির জন্য একটা আবেদন, অসুস্থতা, ওয়াইফকে নিয়ে অসুস্থতার জন্য ইন্ডিয়াতে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসে দেখেন যে আপনার কি। তারপরে তো আমরা ইন্ডিয়াতে গেলাম, ইন্ডিয়াতে যাওয়ার পর তো ঈদের ছুটি। কত সাল এটা? 2012 সাল। আচ্ছা,
ঈদের ছুটি, তারপর ঈদের আমরা কাজ সেরে চলে আসলাম, তখন তো ঈদের ছুটি। অতঃপর যখন যাই তখন যে জানানো হয়নি, বলে 10 দিনের বেশি তো আমরা দেখবো না, তোমার নিজের ভাই আছে এখানে, সে তো একটা মুখে বলতে পারতো। অফিস থেকে বলা হয়েছে, মানে এসে দেখেন যে আপনাদের চাকরি, ওনার চাকরি নাই। হ্যাঁ, তখন উনি ইডি সাহেবের সঙ্গে ওনার ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু উনি বলেছে যে কিন্তু আমাকে অফিসিয়ালি দায়িত্বটা পালন করতে হবে, আমি তো কিছু করার নাই। আচ্ছা, তো যে আপনারা যে অনেকদিন যাবত অফিসে অনুপস্থিত, অফিস থেকে কি আপনাদের সাথে কোনো যোগাযোগ করা হয় নাই? তারা বলে যে চিঠি দেওয়া হয়েছে আমাদের বাসায়, কিন্তু আমরা কোনো চিঠি পাইনি। আচ্ছা, আমাদের বাসায় নেই। হ্যাঁ, আর চিঠি আসলো তারা রাখতো, আমরা কিন্তু পাইনি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারপর তো আমরা তো খুবই হতাশ হয়ে গেলাম। চাকরি নেই? হ্যাঁ, চাকরি নেই। আমি একটু বলি মাঝখান থেকে একটু। তো অফিসে আমি জয়েন করার পরে আমাকে বললো যে একটা চিঠি দেওয়া হলো, আমাকে আমার অফিসে বস চিঠি দেওয়া হলো যে জয়েন করার আগে একটা চিঠিটা, তোমার একটা চিঠি আছে। এটা জোরে বলে। হ্যাঁ, আমাকে একটা চিঠি দেওয়া হলো। হ্যাঁ, একটা লেটার হাতে হাতে। তো খোলার পরে আমি দেখলাম যে অবস্থা, যে সাময়িক বরখাস্তের নোটিশ, যেহেতু আপনি দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন কোনো রকম ইনফরমেশন ছাড়া। আচ্ছা, এটা সরকারের বা বাংলাদেশের এস্টাবলিশমেন্ট অ্যাক্টে এটা একটা সম্পূর্ণ একটা অনৈতিক এবং এটা ঠিক না, এই জন্য আপনাকে চিঠি দেওয়া হয়েছিলো। আপনি একটা চিঠি রিপ্লাই দেন নাই, কিছুই করেন নাই, যার জন্য আপনার একটা সাময়িক বরখাস্ত দেওয়া হলো। আপনার পরবর্তী পর্যায়ে আপনার একটা ই হবে, তদন্ত হবে আপনার সাথে, তদন্ত রাখ পর্যন্ত আপনি বরখাস্ত থাকবেন। ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করলাম, লেটার অফিসিয়াল গুরুত্ব মানতেই হবে। পরবর্তী পর্যায়ে আমাদের অফিসের সাথে কথা বলে আমার একটা ই করা হলো, শুনানির ব্যবস্থা করা হলো। শুনানিতে আমি বললাম যে আমার ডকুমেন্টস সব সাবমিট করলাম, তো সাবমিটে ওনারা বলে যাচ্ছে ঠিক আছে, এ পর্যন্তই অফিসের সাথে আমার যোগাযোগ, এরপরে 6 মাসের মধ্যে আমার সাথে কোনো রকমের যোগাযোগ করে না অফিস থেকে। নানা রকমের দিচ্ছি, দেখছি যে কোনো রেসপন্সিবিলিটি সম্পন্ন কেউ আমার সাথে সেভাবে কথা বলে না যে আচ্ছা ঠিক আছে এটা কোনো ব্যবস্থা করছি। এর মধ্যে দিয়ে আমার এই বেবিটা আমার ওয়াইফের পেটে আসছে, নানা রকম আর্থিক সমস্যা। আমি কোথাও যে জয়েন করবো সেই চিন্তা ভাবনা আমি করতে পারছি না, আমি কি আমার এখানে চাকরি আছে, আমি কোথাও যাবো, আমি কিছুই, আমার ইতিমধ্যে আমি আমার ক্যাশ ব্যাঙ্কে খাওয়া শুরু হয়ে গেছে, খেতে খেতে আমি ব্যবসা করবো। এখন অফিস যে আপনার শুকর জানাইছে বা আপনার যে চাকরির বিষয়ে যে কথা বলেছে, এটা তো তাদের অনুযায়ী ঠিক আছে, কারণ আপনি তো অফিসে অনুপস্থিত ছিলেন এবং আপনাকে আপনি তো জানিয়ে যান নাই। আপনি হয়তো মানে ভরসা করেছেন আপনার ভাই জানাবে, এখন ভাই জানা না, এটা তার অফিসের দোষ না? না না, অফিসের দোষ দিচ্ছেন আমি। আচ্ছা, অফিসের পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমাকে যে একটু দীর্ঘদিন যে ডিসিশন নিতে যে আমাকে কী করলো, ডিলে করলো, যে আমাকে একটা নোটিশ দিল, নোটিশ দেওয়ার পর আমি তাদের সাথে সাক্ষাৎ করলাম, আমার একটা তদন্ত চলে রাখলো, কী হলো আমাকে জানাবে তো, আমার কাছে চাকরিটা আসছে কি নাই। আচ্ছা, এখানে মানে অনেক সময় নষ্ট হয়ে গেছে, 5-6 মাস। হ্যাঁ, 7-8 মাস। তো 7-8 মাস পরে পরবর্তী পর্যায়ে আমরা ওই অফিসের যে তৎকালীন এইচআরের ই ছিলেন, ডিজিএম ছিলেন, ওনার সাথে আমার বেশ প্রায়শই কথাবার্তা হতো। উনি এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে গেলো আমার, উনি বললো যে আপনার যা খুশি তাই করেন, আপনি লিগ্যাল অ্যাকশন নেন, এই করেন সেই করেন। পরে আমার ঠিক ছিল না, আমি হয়তো শেষ পর্যন্ত একটা লিগ্যাল এক উকিলের সাথে কথা বললাম, উনি বললো যে ঠিক আছে আমরা শুধুমাত্র একটা চিঠি দিতে পারি যে কাজটা তাড়াতাড়ি একটা ফয়সলা করা হোক। হ্যাঁ, এই এইচআরের ম্যানেজারের নামে, এই ডিএমএস নামে একটা চিঠি দিতে, আমি বললাম ঠিক আছে সেটাই ভালো হবে। তো উনি করলো কি, ভুলবশত চিঠিটা দিল এমডির নামে, ম্যানেজিং ডাইরেক্টর। ম্যানেজিং ডাইরেক্টর আমাদের আবার রিলেটিভ। এখন এতে করে হয়ে গেলো কি, উনি প্রস্তুত হয়ে গেলো এমডি সাহেব, চেয়ারম্যান সাহেব, তা অফিসে আমার নিয়ে একটা খুব ই হয়ে গেলো, আলোড়ন সৃষ্টি হয়ে গেলো। সবাই মিলে বলা বলি শুরু করলো যে নির্দিষ্ট আজ পর্যন্ত কেউ এই পর্যায়ে এই ধরনের কাজ করে নাই, এত বড় অফিসে একটা উদ্বোধন কর্তৃপক্ষ বিরুদ্ধে এইভাবে একটা লিগ্যাল নোটিশ। এর পরবর্তী পর্যায়ে এইচআর থেকে আমাকে আবার কী করা হলো, আলোচনা করার জন্য আমাকে অফার করা হলো। ঠিক আছে, আপনার চেয়ারম্যান সাহেব প্রেশার দিলেন ওনাদেরকে, এটা তোমরা কেন এত দিন যাবো এটা আটকে রাখলা, কেন এটা ফয়সলা করলো না, এটা নিয়ম অনুযায়ী তো 2 মাসের মধ্যে এটা ফয়সলা করতে হয়, যে কোনো তদন্তকালীন বরখাস্ত, যে কোনো বরখাস্ত, সাময়িক বরখাস্ত 2 মাসের মধ্যে ফয়সলা করতে হয়। 2 মাসের মধ্যে ফয়সলা না করলে অটোমেটিক ওই ব্যক্তি ওই পোস্টে জয়েন করবে, এটা হচ্ছে সরকারের রুল অনুযায়ী, যদি ফয়সলা না করা হয়। তো 7-8 মাসের মাথায় আমার কাছে ডকুমেন্ট আছে সব, আমাকে বলা হইলো ওই চার থেকে একটা আলোচনা করলো, ভাই এটা যা হয়েছে হয়ে গেছে, এখন ম্যানেজমেন্টও
খুব ই হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, এখন আপনার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, যেহেতু আপনি এখানে জয়েন করেও আপনি ঠিকমতো কাজ করতে পারবেন, আবার আপনাকে হয়তো অসুবিধা করবে, নানা রকম প্রেশার দিবে কাজের মধ্যে। আমার মনে হয় ওনারা আমাকে বলতেছে, আমার মনে হয় আপনার এখানে কাজ না করাই ফেলে আমরা একটা মিউচুয়াল ই করে ফেলি, আপনার একটা ই করে দিই আমরা এককালীন কিছু সহযোগিতা, হ্যাঁ আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে দিয়ে আপনি ভাই চলে যান। আমার ভাইরাও সবার সাথে কথা বলতে ভাইরাও খেপে গেছে, সবাই বলছে কেন তুই কাজটা করতে গেলে এসে এটা তো ঠিক হয় নাই, লিগ্যাল অ্যাকশন কেন বলি। আমি লিগ্যাল অ্যাকশন আমি সবাইকে বলছি, কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না, আমি কী করবো, টাকার দরকার শেষ করে বলি। আমার আমার বাচ্চা না খেয়ে মারা যায়, আমার ওয়াইফ অসুস্থ, আমি না খেয়ে আসি, আমার তো আমার একটা জানা দরকার আমাকে চাকরি আসছে কি না, আর আমার টাকা পয়সার দরকার, আমার টাকা পয়সা যদি পাওয়া থাকে সেটা আমার দিয়ে দিই, আমি একটা কিছু করি। কিন্তু এরকম পরিস্থিতিতে ওরা আমাকে ডিসমিস করে দিল, বসে টাকা পয়সা দিয়ে দিল। কত টাকা দিছে ওখানে? আমার পিএফ যা ছিল, পিএফ তো আমার নিজস্ব, পিএফ ছিল প্রায় 1.5 লাখের মতো, আর আমার ওখান থেকে প্রায় 15-2 লাখের মতো ছিল আর কি, সর্বমোট না সর্বমোট 3 লাখের মতো। আচ্ছা, এরপর টাকা দেওয়া কি সঠিকভাবে আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে? হ্যাঁ টাকা দিয়েছে। তারপর তাও এখান থেকে একবার অফিস থেকে আপনি চলে আসলেন? হ্যাঁ চলে আসলাম। তারপরে কি হয়েছে? তারপরে হলো আমি টাকা পয়সা যেটা আসছে যেটা নিয়ে সেটা নিয়ে পরবর্তী পর্যায়ে নিজস্ব, যেহেতু চাকরি করছি দীর্ঘদিন, ব্যবসা বাণিজ্য সেভাবে করা হয় না, এখন একটা কিছু করতে হবে আমাকে। আমি আর চাকরির দিকে মনোযোগ হইলাম না, ব্যবসা একজনের সাথে কথাবার্তা বললাম যে ব্যবসা, যেহেতু গার্মেন্টস রিলেটেড, গার্মেন্টস চাকরি করছি, গার্মেন্টসে নানা রকমের ই থাকে, টুকিটাকি সাপ্লাই টাপ্লাই কেমিক্যাল এগুলো নিজে শুরু করলাম, বেশ কিছুদিন সাপ্লাই দিলাম, হঠাৎ করে বিভিন্ন রকম পার্টি টাকা পয়সা আটকে দিচ্ছে, মানে একটা চালান দেওয়ার পরে। এখন আপনার কোম্পানির বিষয়টা আর একটু শুনতে চাই, যে আপনার চাকরি গেল নিশ্চয়ই কোনো ঝামেলা আছে এখানে, কারণ আপনি হয়তো আড়াল করতেছেন, সেটা হচ্ছে যে এমনিতে তো ডাইরেক্টলি হয় না, আপনার ভাই তো জানতো, ভাইয়ের কোনো কিছু রাখা না, না ভাইকে ভাই জানতো, ভাইও বলছে হয়তো বা ভাই একটা এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কী কারণে ভাই বলতেছে যে আমি তো বলছি, আবার অফিসে বলছে আমাকে তো জানানো হয় নাই, মৌখিকভাবে বললে তো হবে না, অফিসিয়াল জিনিসটা তো মৌখিকভাবে হয় না, এটা মৌখিকভাবে বলছে মনে করছে, এখানে সব পরিচিত আমাদের, এমন একটা সম্পর্ক ছিল ওখানে, এখানে পজিশন ছিল, মানে মুখের কথাতে অনেক কিছু হয়ে যেত সেখানে আমাদের, মানে কেউ কখনো ভাবে নাই যে এখানে যে একটা ভাই আসলে ভুলই করছে, হয়তো বা আমার সম্বন্ধীয় আসলো, সে আমাকে একবার বলছিল যে আমি কি যাবো তোমার পক্ষে হয়ে অফিসে কিছু ইনফরমেশন, কিন্তু আমার ভাই বলে দিছি মানে হয়তো চলে গেছে, ইনফরমেশন দিয়ে দিছে, সমস্যা নেই আপনার কষ্ট করার দরকার নেই, তো সে যায় নাই। মানে এমন কন্ডিশন হয়ে গেল যে আমি প্রেগন্যান্ট, আমি মানে ক্ষুধা আর সহ্য করতে পারি না, আমাদের যা প্রপার্টি আছে সেগুলো তো ভাঙানোর চিন্তা আমার পরে, আগে তো চাকরির চেষ্টা, এর মধ্যে আমার মেয়ে পেটে চলে আসলো, তারপরে 6-7 মাস হয়ে যাচ্ছে, আমাদের সব হাতের টাকা শেষ হয়ে যাচ্ছে, মানে খাবার খুব কষ্ট হয়ে যাচ্ছে, আর 8 মাস হয়ে গেছে, ডাক্তার বলছে তাড়াতাড়ি টাকা জমা দিতে হবে, আর মানে ডেলিভারি ডেট দেবে টিএ চৌধুরীর চেম্বারে আর কি, এদিকে অফিসে চাকরির কথাও বলে না, টাকাও দেয় না, শেষ পর্যন্ত আমি তো আমাকে বলে কী করবো, উকিল নোটিশ দেবো? আমি বলছি হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও অফিসে, হ্যাঁ দিয়ে দাও, কারণ আমার বাদ আমার নাহলে আমার ডেলিভারি হবে না, এই অবস্থা দেওয়া হলো। তো আমরা কখনোই ভাবিনি, আর আমার শ্বশুর বাড়ি আর চাচার বাড়ি, আমাদের যে মালিক চাচার বাড়ি একদম পাশাপাশি, এবং সম্পর্ক মানে এরকম কাছাকাছি, সে চাচা যে এরকম করবে, এমন কি কিছুদিন আগে আমার একটা ননদের মেয়ের বিয়ে হলো, সেই সময় উনি আমার শাশুড়ির হাত ধরে বলছে যা হবার হয়ে গেছে আবার চাকরি জয়েন করবে, নিজেদেরই কোম্পানি অসুবিধা কি, হ্যাঁ জয়েন করবে, হ্যাঁ 1 বছর আগে তুই বলে তুই সিভি জমা দিস হেড অফিসে, আর আগের মতো স্যালারি না হলেও খারাপ হবে না, আস্তে আস্তে বাড়বে, যা হবার হয়ে গেছে, বিয়ে বাড়ির অত মানুষের মধ্যে হাত ধরে কথা বলে গেছে, যদি ওনার কোনো দোষ থাকতো তাহলে উনি এরকম কোনো দোষ দেখাতে পারবে না, দোষটা ভুল করে উকিল নোটিশটা চলে গেছে ওনার নামে, এটাই আর কি। এক তো আর সবচেয়ে বড় কথা এই যে তার ভাইরা যে অফিস বলে ভাই বলেনি, ভাই বলে আমরা বলেছি, তো এটা নিয়ে ভাইরা কখনোই সামনাসামনি হলো না চাচার, যে আমরা একখানে হই হয়ে বলি যে ভাই এরকম ঘটনাটা এই ঘটেছে, তাহলে তো ভুলটা ভেঙে যায় না, তার ভাইরা তাকে নিয়ে গেল না, আমার শাশুড়িকে
ওর সঙ্গে আমার চাচা শ্বশুরের সঙ্গে দেখা করতে দিল, একদম 2 মিনিটের রাস্তা, বাড়ির রাস্তা। আমার শাশুড়ি বলছে তোরা না গেলে আমি আমার ছেলেকে নিয়ে যাব, ভুলটা ভাঙিয়ে দিব। তারা সেটাও করতে দেয়নি। তারপরে তো এখন চাকরি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে গেলে জিজ্ঞেস করে, আপনি ভালো কোম্পানিতে ছিলেন, একটা পোস্টও ভালো ছিল, তো চাকরিটা গেল কেন? চাকরি ছেড়ে দিয়ে মানে ছেড়ে দিলে একরকম, কিন্তু চলে গেছে মানে অ্যাকাউন্ট হয়তো ভাবে সন্দেহ করে, কোনো দুর্ঘটনা ঘটেছে টাকা পয়সা নিয়ে এরকম সন্দেহ করে। তারপরে বলে আচ্ছা ঠিক আছে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। কিছুই হয় না, চেষ্টা এখনও চলছে, চেষ্টা সেই থেকে। তো তারপরে দেখি যে না কিছুই হয় না, আমার মেয়েটা হয়ে যা হয়ে গেল, আর বিজনেসটা চলছিল ভালোই। আমার একটা জমি ছিল আমার নামে, সেই জমি রাজশাহীতে আমার বাবা কম দামে কেনা হয়েছিল পরে বিয়ের পরপরই, কিন্তু সেটা আস্তে খুব তাড়াতাড়ি দাম বেড়ে প্রায় 30 লাখ টাকা হয়ে গেল। আমার বিয়ের দুই পক্ষের গহনা ছিল প্রায় 25 ভরি। তো দেখলাম যে আমার হাজব্যান্ড যে এভাবেও অফিসে যাওয়া আসা করতো, সে এখন এরকম এত খারাপ অবস্থা, এগুলো দিয়ে কী হবে, ছেড়ে দিই। তারপরে এগুলো ছেড়ে দিয়ে তাকে টাকা দিলাম, বিজনেস শুরু করলো, প্রথমে গহনাগুলো তারপরে দিলাম। দেখি যে পাওনাদাররা বলে যে একটা চালান দিয়েছেন, আরও একটা চালান দেন, তারপরে এই টাকাটা দিব। তো এইভাবে না বিজনেসটা ভালো হয় না, কারণ অনেক টাকা তো না, আর আমার সংসারটাও চলতে হবে। কত টাকা গেছে প্রায়? তারপর আবার জমিটা বেছে দিলাম 30 লাখ, পুরো মানে 50 লাখ টাকার বেশি ভাইয়া বিজনেসে শেয়ার করছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই কোম্পানির নাম কি ছিল? নাম দিয়ে পরে চালু করবো এরকম পর্যায়ে তো আসিনি, তার আগেই তো। তারপর আমার মেয়ে হলো যখন 2015 সালে, তখন হঠাৎই একদিন সে 3 দিন নাই, আমি আমার দুইটা বোকা, ও তো ছোট, ও ছোট, 3 দিন নাই। আমার বাড়িতে খাবারের অবস্থা যে মানে এত খারাপ বলার মতো না। আমি আমার ভাসুরকে বললাম, ভাই আপনি বাড়িতে একটা বিস্কিটও নাই, আপনি আসতে না পারলে আপনি ছেলেকে পাঠান, কিছু কিনে দিয়ে যাক। আর সে কেউ আসেনি। কি বলছে? মানে উনি কিছু বলেও না, আচ্ছা দেখছি দেখছি। আমি বারবার ফোন দিই, আমি কাকে ফোন দিই কাকে ফোন না দিই মানে পাগলের মতো হয়ে গেলাম। আমার বাসায় মূলত আমার বেবি বেস্ট ফিডিং, আমারও খেতে হবে, সে বাচ্চা ছেলেটাও ছোট, ওরও খেতে হবে, আমিও নিচে যেতে পারছি না। পরে দারোয়ানকে দিয়ে কোনো রকম চাল আর আলুটা নিয়ে আসি, নিয়ে আসাইছি। আর তারপর বাড়িওয়ালা সাহেবকে বললাম, উনি আমরা বললো থানাতে গেলাম, দিয়ে জিডি করলাম, তারপর কোনো ভাইটাই কেউ আসেনি। মানে 3 দিন কই গেছে? মানে ওনাকে পরে 3 দিন পরে কেউ একজন আমাকে ফোন করছে, ওনার মোবাইলটা পকেটেই ছিল। আমি মনে করি ব্যবসায়ী, ওনার যদি ছিনতাইকারী হতো মোবাইলটা নিয়ে নিত, মানি ব্যাগ মোবাইল সবই ছিল সাথে। কেউ একজন ফোন করছে যে রাস্তায় ওনাকে অজ্ঞান অবস্থা পাওয়া গেছে, আর ফ্যামিলি নামে নাম্বার সেভ করেছে। আমি বারবার ফ্যামিলি থেকে আমার নাম্বারটা ফ্যামিলি নাম দিয়ে সেভ করা, আর আমি বারবার কল করেছি আর কল রিসিভ করে না। আমি আরও চিন্তিত, যেহেতু তখন আমি বললাম যে বলে ওরা বলে যে ফ্যামিলি নাম দেখে আমরা ভাবলাম যে এই নাম্বারে কল করি। তখন কল করে বলছে যে এরকম ওনাকে আমরা এরকম অজ্ঞান অবস্থায় পেয়েছি, তারপরে হচ্ছে কোনো একটা মসজিদের কাছাকাছি নিয়ে জায়গায়, এটা পুরান ঢাকায় তাই না, কোন মসজিদ এটা? হ্যাঁ একটা মসজিদ, ওইখানে নিয়ে ওনাকে আমরা একটু পানি টানি মাথাটাতে দিয়ে পরে একটু, এটা 2015 মাস শেষের দিকে। তারপরে বলো যে উনি বলছে যে উনি একাই যেতে পারবে, তো ওনাকে কি একা ছেড়ে দিব না আমরা নিয়ে আসবো? তো আমি উনি যদি একা আসতে পারে তাহলে একটা সিএনজিতে করে ওনাকে পাঠিয়ে দেন। তারপর ওনাকে পাঠিয়ে দিল। তো আমি বললাম যে তোমার কি মনে হয়? বলে যে আমার পাওনাদাররাই সম্ভবত এরকম করছে। কি করছে আপনারা নিয়ে 3 দিন? হ্যাঁ 3 দিন তো আমার তো কোনো সেন্স ছিল না, সেন্স ছিল না। 3 দিন পরে আমার যখন সেন্স ছিল তখন আমি দেখি যে আমি মসজিদের পাশে এই অবস্থা, শরীর প্রচণ্ড রকম দুর্বল। শেষ ছিল না বলতে আমার ওখানে আমি কয়েকজনের সাথে, আমার যে কয়েকজন পাওনাদার ছিল ওখানে, তাদের সাথে কথাবার্তা বলে এক পর্যায়ে হঠাৎ করে আমার
এই শেষ। এরপর তো আমার কোনো জ্ঞান নাই কোথায় ছিলাম কি করলাম। আর পরবর্তীতে তাদের কোনো নাম্বারেও তাদেরকে স্ট্রেস করা যায় না। যখন আপনারা ধরে নিয়েছে তখন আপনাদের চিনতে পারেন নাই? না না, কেউ কেউ ধরে নিয়েছে সেটা তো আমি বুঝতেছি না। খেয়েছে নাকি কিছু? কখন থেকে আপনার এরকম মনে হয়েছে যে আপনি কখন পর্যন্ত ঠিক ছিলেন আপনি? না, আমি হঠাৎ করে দেখি আমার চারদিকে শূন্য হয়ে যাচ্ছে, ইয়ে বসে অবস্থায়। আচ্ছা, এটা কিভাবে? তারপরে তিন দিন পরে আপনি যখন আপনার জ্ঞান ফিরলো তখন দিন পরে তখন দেখি আমি মসজিদের পাশে। তো এই তিন দিন আপনার কোনো ক্ষতি করলো না বা কোনো হুমকি দিল না কি ফ্যামিলি কোনো হুমকি দিল না কিভাবে কি হলো বুঝতে পারছেন না? আমি ওখানে আমি যত টাকা চাওয়া চাই প্রচুর জন্য চাপ দিয়েছিলাম, প্রচুর টাকার জন্য, টাকার জন্য প্রচুর কয়েকজনের কাছে, কোনো পার্টির কাছে। আচ্ছা, তো ওরা আমাকে অনেক দিন যাবত বলতেছে টাকা আপনি পাবেন, আপনি ব্যবসা কন্টিনিউ করেন। আমি বলছি ব্যবসা কন্টিনিউ করবো ভাই, ঠিক আছে, কিন্তু আমার একটু টাকা পয়সার সমস্যা আছে। আমি আবার টাকা পয়সা যখন ফ্লো ক্যাশ ফ্লো ভালো হবে আমি তখন আবার আপনার কাছে মাল দিই। ওনাদের কথা হচ্ছে নতুন করে মাল না দিলে আপনার ব্যাক পিছনে টাকা পাবেন না। আচ্ছা, হ্যাঁ, তো আমার কথা হচ্ছে ভাই টাকা আমার দরকার এখন এই মুহূর্তে আমাকে দিতে হবে। এই নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে ওনারা প্রায় বলতো যে আপনি এখানে আসেন না, ব্যবসা করতে হলে ব্যবসা করবেন, না হলে টাকার জন্য আমরা আমরা যেদিন দিতে পারবো সেদিন আপনি আপনাকে ডাকবো আমরা। মানে নাও বলে না বলতো তারা কারা কারা কে তারা ওখানকার ব্যবসায়ী? নাম নাম কি তাদের বা কোন কোম্পানির? কোম্পানি না, ওখানকার স্থানীয় বিভিন্ন রকমের দোকান জাতীয় থাকে না বড় কোনো। কি নাম, নামগুলো বলেন। নাম আছে ওখানকার, একজন আছে হাজি মকবুল, একজন আছে সুমন, চালান দেওয়ার পরে আর এক চালান না দেওয়ার পরে ব্যবসায় ভাবে আগে করি নেই বলে তো আমাকে এইভাবে নিজে ক্ষতি করছে। আচ্ছা, তারপর তারপর যখন জ্ঞান ফিরলো বাড়িতে যখন তারপরে বাসায় আসলো তখন আমি বললাম যে তোমার আর ওই টাকা যে অনেকদিন দেখছি যে টাকা পাচ্ছে না, শুধু চেয়েই যাচ্ছে আর ফোনেও খুব চিল্লা চিল্লি হয়। ফোনে সেখানে 5000 টাকা দিল। হ্যাঁ, ফোনেও খুব চিল্লা চিল্লি হয়, খুব অশান্তি বাড়িতে, বাচ্চারাও অশান্তি হয়। আর দেখছি যে এই টাকাটা জানির হুমকি একটা হয়ে যাচ্ছে, টাকাই পাচ্ছে না, সে জানটাও থাকবে না, তখন কি হবে? আমি বললাম তোমার যেহেতু আর সাপ্লাই দিতে পারছো না তোমার টাকাও না, তুমি বিজনেসটা বন্ধ করে দাও। তারপরে 2017 সালে পর্যন্ত আমার বাড়ির এমন কন্ডিশন যে আমার ছোটো ছোটো গোল থেকে শুরু করে ছিল আল্লাহর রহমে অনেকে বাড়ির ফার্নিচার গোল একটু একটু করে বিক্রি করা শুরু করলাম। বাবা মা কাউকে তেমন জানাইনি আমার সমস্যার কথা, কিন্তু 2017 সালে যে যে আমার আর উপায় নাই, তখন আমি আমার বাবা মাকে বললাম যে এই অবস্থা। আমার ভাইকে ফোন দিলাম যে আমাকে তোমরা কিছুদিন থাকতে দাও, ও একটুখানি নিজের পায়ে দাঁড়াক। যা হওয়ার হয়ে গেছে, নসিবে ছিল। তো আমার ভাই বলছে যে আচ্ছা একটু পরে আমি ফোন দিচ্ছি। তো একটু পরে ফোন দিয়ে পরে আমার ভাই বলছে যে আমি আমার মানে ওয়াইফের সাথে কথা বলেছি, সে ননদ নিয়ে একসাথে থাকবে না। আচ্ছা, আর আমার বাবা মা আসলে খুব মানে উচ্চবিত্ত না, মধ্যবিত্ত, তারা সন্তানের সাথে থাকে। তো আমি বলছি আলহামদুলিল্লাহ। তখন বাবা মা আসলো, বললো যে তোমরা প্রত্যন্ত জায়গায় রাজশাহীতে একটা বাসা খুঁজবো অল্প ভাড়ায়, তাও 5000, যেটাও আমাদের দেবো, কোথায় থেকে দেবো জানি না। বাবা মা নিজ দায়িত্বে সেখানে নিয়ে গেল, কিন্তু বাবা মার কোনো সামর্থ্য নাই আমাদের হেল্প করার। সেখানে গেলাম, ভাবলাম হয়তো চেষ্টা করছে একটা কিছু চাকরি হয়ে যাবে বা একটা কোনো না কোনো কাজ হবেই, কিন্তু কিছুতেই কিছু হয় না। আমার বাড়ি ভাড়া বাকি পড়ে যায় 2-3 মাস, ইলেকট্রিক বিল, সেখানে গ্যাস নাই। একটু বিষয়ে জানতে চাই যে যখন সুস্থ মানে তিন দিন ঘুম হওয়ার পরে আসলো, তখন ওনার ভাই বা ওনার বাবা মা কেউ খোঁজ খবর নেয় নাই? মা যোগাযোগ করেছে, বড় ভাই ফোন করেছে আসছে কিনা, ব্যাস এই পর্যন্তই। মানে খোঁজ কি না কিছু না। আমি মানুষ সবাই মনে করে জানেন যে কোনো বড় কোনো কাহিনী, কিন্তু আমি বলবো যে সন্তানরা নিজের মাকে টাকা দেওয়ার সময় বলে আপনার খাওয়ার জন্য এত টাকা লাগে কেন, তারা বুঝে নেবে যে সন্তানটা কেমন, তারা তারা ভাইয়ের কি ভালো চাইবে। তো এই যে আপনার এই যে চাকরি গেল বাণিজ্য ঘুম হলেন, আপনার ভাইয়েরা কি পার্সোনালি আপনার খবরটাও নেয় নাই? ভাইয়েরা সবসময় আমাকে বলে যে কি করো, আল্লাহ আল্লাহ করে ঠিক মতো চলাফেরা, দোয়া করে দোয়া করে, শুধু দোয়া, ভরসা রাখো, ঠিক মতো চলো, নিশ্চয় আল্লাহ একটু ব্যবস্থা করে দিবে, এই ধরনের কথাবার্তা।
কিন্তু আপনার যে অবস্থা কন্ডিশন এই অবস্থাতে খাই খেতে পাচ্ছেন না চলতে পাচ্ছেন না আমার কাছে তো অনেক টাকা পয়সা ছিল কেবে কি হলো কি কেন ও এখন বলে শ্বশুর দেখেন না শ্বশুর টাকা চক ঠিক মতো কার সাথে ব্যবসা করছ কি করছ এগুলো ঠিক মতো কিছু চলছ না যখন বিজনেস ভালো ছিল কয়েক বছর তো বিজনেস ভালো চলছে 12 13 14 15 চলেছে সমস্যা মূলত হয়েছে 16 সালের দিকে তাই না তখন কিন্তু তারা কিছু বলেনি কিন্তু যখন সমস্যাটা হলো তখন বলছে কার সঙ্গে বিজনেস করছিস কি করছিস টাকা নষ্ট হয়েছে এখন তুই বুঝবি আর এখন বলে এখন তারা শুধু দোয়া করে হ্যাঁ তো শেষ পর্যন্ত আমার শাশুড়ি বলেছিল যে আচ্ছা তোমরা সবার বাড়ি গাড়ি আছে তোমাদের এত কিছু আছে তোমাদের জাকাতে ওর যতদিন কিছু না হয় তোমাদের জাকাতের টাকাটা দিলেও তো ওর এই কষ্টটা দূর হয়ে যায় বলে আমাদের জাকাত নেই জাকাত নেই আচ্ছা নাই এই যে গত রোজার ঈদে আমার এক ভাই দিল 5000 টাকা আরেক ভাই 5000 আরেক ভাই 3000 এই 13000 টাকা পেলাম 13000-এর মধ্যে 12000 টাকা বাড়িও লাগে দিয়ে দিলাম বাড়ি ভাড়া জমতেছে আমাকে দিতে আমার খাই বা না খাই বাড়ি ভাড়া তো আমার চাপ বাড়তেছে এটাকে আমাকে তো মাথার উপর আমি রাতে একটা রাতে ঘুমাতে পারি না আমি কারণ পরের দিন সকালবেলা বা যে কোনো দিন আইসে বাড়িওয়ালা একদিন দুই দিন পর আমাকে ফোন করে ভাই কী খবর আর খুব মানে নির্মম এটাই স্বাভাবিক বাড়িওয়ালা টাকা না পাওয়া পর্যন্ত এরকমই করবে এটাই স্বাভাবিক আর সবচেয়ে বড় কথা আমি 2 বছর রাজশাহীতে ছিলাম যে 17-18-19 সালের আবার সময় চলে আসলাম আমি বাধ্য হয়ে ওই 2 বছর ওখানে থাকলাম দেখলাম যে আসলে না মানে খুবই মানে আমার ভাবি এসে বলে যে তোমার হাজবেন্ডের সমস্যা তোমাকে তো সে তোমাকে দেখবে আমরা কেন দেখবো আমার সমস্যা হলে কি আমার ভাই আমাকে দেখবে তো আমি হেসেছিলাম যে আল্লাহ মানে আল্লাহ আছে তাহলে আপনার ভাইরা আপনাকে আরাম থেকে বা আপনাদের সাথে হ্যাঁ আমার ভাই আমাকে দেয় বছরে 5100 টাকা দেয় রোজার ঈদে 5100 টাকা মানে কি বাবদ মানে কিসের জন্য ঈদে 100 টাকা বিকাশ তুলতে হবে হ্যাঁ আর 5000 টাকা হ্যাঁ তো আমার হাজবেন্ড আমার ভাইয়ের জন্য যা করেছে আমার ফ্যামিলির জন্য যা করেছে কেউ করে না কিন্তু আমার এই বিপদে যে আমি অন্তত আমি বলতে পারতো যে ছেলের পড়াশোনার খরচটা দিই যতদিন ও একটু এ নাই একটা সাইডটা ইয়ে হয় তো অনেক কষ্ট করে আমার একটা চাচা আছে উনি একটু হেল্প করতো আমাকে সেই টাকা নিয়ে ওকে একটু পড়াশোনা করেছি 2 বছর ওখানে কখনো বাড়ি ভাড়া বাকি পড়ছে কখনো দিয়েছি কখনো আমার বাবা মার কিছু টাকা ছিল সেটা ভেঙেছে সেখান থেকে আমাকে কিছু দিয়েছি কিন্তু আমি আমার ভাইয়ের কাছে কিছু পাইনি ওর আসলে সামর্থ্য নাই কিন্তু খুব ভালো চাকরি করে আপনি আপনার ভাইয়ের কাছ থেকে পান না আর উনি ওনার ভাইয়ের কাছ থেকে পায় না না যখন ছিল আমাদের তখন আমি আমি দেখছি যে এরা এত ভালোবাসে আমাদের এর এত আপনজন এরকম ভালোবাসা আমি কোনোদিন দেখিনি যখন আপনাদের ভালো ছিল হ্যাঁ হ্যাঁ আর মানে আমার ভাই এমন বলতো যে বিয়ে দেওয়ার সময় এমন বলেছে যে মনে হচ্ছে না যে আমার বোনকে বিয়ে দিচ্ছি মনে হচ্ছে আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি এই সম্পর্কটা কিভাবে এমন হয়ে যায় তো বলে তার সামর্থ্য নেই হয়তো এই ভিডিওটা আমার ভাইও দেখবে তো আল্লাহ যেন তাকে সামর্থ্য দেয় কারণ আমি মনে করি আমার প্রতি তার দায়িত্ব আছে অনেক কথাই হয়তো এই ভিডিওতে বলা হবে না উৎস থেকে যাবে অনেক কথা বলা হবে না না বলেন আপনার শুনি শুনি আপনি বলেন না তারপর আমি রাজশাহী থেকে আমি পরে আমার হাজবেন্ডকে বললাম যে তুমি যেভাবে হোক আমাকে এখান থেকে নিয়ে যাও আমি চলে যাবো ঢাকায় আমাকে বস দিতে হলেও রাখো আমি আর এখানে থাকবো না খুব অশান্তি মানে আমি কোনোভাবে চলছে না আর কাছাকাছি থাকলেও আমি খেতে না পারলে কারো কাছে চেয়ে তো একটু চাল ডাল নিয়ে আসতে পারো আমি তো সেটাও পারি না আর আমি যেহেতু 2টা বাচ্চা নিয়ে থাকি সমস্যা হতো অনেক সমস্যাও হতো আমার আমার পাশে একটা ভাইয়া ভাবি ছিল ওনার খুব অল্প সময়ে ওনাদের সাথে আমার সম্পর্ক ভালো হয় আসলে এই মানুষ তারা ভালো তো উনি একটা চ্যানেলে কি যেন চ্যানেলে দুরন্ত চ্যানেলে উনি আসে তো বলে আপা ওনার আপা বলেন তো আমাকে তখন আমি বললাম ভাবি এরকম অবস্থা তো দিন উনি পুরা কাহিনী শোনার পরে বলে আসলে মানে এতটা কষ্ট পেলাম যে বলার মতো না তো উনি তখন আমাকে খেলাম কি না এই খোঁজটা রাখতো যেটা আমার ভাই ভাবিরা রাখেনি আর কি খেলাম কি না ওরা খেয়েছে কি না তখন বাড়ি ভাড়া দিতে 1 মাসের বাড়ি ভাড়া বাকি ছিল তখন বাড়িওয়ালা ছিল না বাড়িওয়ালা থেকে আমেরিকায়
আর কেয়ারটেকার দারোয়ান যারা থাকে তারা সমিতিতে জানালো, সমিতির লোক এসে প্রচণ্ড খারাপ ব্যবহার করে যে এক্ষুনি বেরিয়ে যাবি তোরা, না হলে তোদের হচ্ছে যে মাল সব বের করে ফেলে দিব, মানে হাতে পায়ে ধরা অবস্থা আর কি, 1 মাসের বাড়ি ভাড়া বাকি। তখন আমরা দিতে পারলাম না, আমাদের বাড়িতে 2টা ফ্রিজ তখন কি আর 2টা ওভেন, তখন বেছে বেছে এই ওভেনটা এখন নষ্ট, ভালো ওভেন যেটা সেটা রেখে দিল আর শার্পের ফ্রিজটা রেখে দিল 15,000 টাকার জন্য। তারপর আবার আমরা এই অবস্থায় বাসা খুঁজে পাই না পাই না, এমনি বাড়ি ভাড়া দিতে পারি না, আবার একটা ডি ব্লকে বাসা নিলাম, সেটা আবার 15,500 টাকা। আবার সেই ছোট ছোট গহনাগুলো বিক্রি করা শুরু করলাম, 4টা মাস ওখানে থাকলাম। তো এই সময় উনি কি করছে? এই সময় উনি ওনার যে ছোট ভাই, যে ওনার ওয়াইফ বাচ্চা কিন্তু কানাডাতে থাকে, আর উনি হ্যাঁ হ্যাঁ একটা হোটেলে কিছুদিন ম্যানেজারি করছে, তারপর সে এখান থেকে ছুটে গেছে কাজ। কারণ কি? ওর চাল বন্ধ হয়ে গেছে। তারপরে সে বসে আছে, তখন তার ছোট ভাই তাকে কিছু গার্মেন্টস দিল, এই গার্মেন্টস ভ্যানে নিয়ে বিক্রি কর। কত সালে এটা? এটা গত রোজাতে, এই রোজার আগের রোজা। আচ্ছা, তো মানে একটা বিষয় কি জানতে চাই যে আপনি যে বেকার, তারপরে আপনার চাকরি নাই, আপনার এই অবস্থা, তো তারা কি, তারা তো আপন ভাই আপনার, না মায়ের পেটের ভাই, তো তারা কি আপনাকে, আপনার ভাইকে চাকরি দিতে তো আর নিজের কোম্পানিতে কোনো কিছু বলতে হয় না, তারা কি আপনাকে ডাকে নাই বা কোথাও কি পাঠায় নাই যে ও আমাদের কথা বললে অন্য জায়গায়? না, আমার আমি একটু শিরুতে চাই, তারা কি আপনার আপন ভাই? আপন ভাই। আচ্ছা, চাষা শ্বশুরের মানে অনেক সময় তা থাকে মনে কিছু নেই না যে না ভাই শুনেন, চাষা আমার আমার শাশুড়ি। আচ্ছা আচ্ছা, এক মায়ের পেটের ভাই, আমরা 5 ভাই 4 বোন, সবাই এটা বলে। কারণ এই যে এরও এই পরিস্থিতি দেখে সবাই অবাক হয়, মনে হয় কিছু হয়েছে। আমি বলি যে ছেলে বলে আপনি খাওয়ার এত খরচ লাগে কোথায় থেকে, মাকে তারা কেমন ছিল? অন্য ভাইরা? হ্যাঁ, ওনার মাকে। হ্যাঁ, তো যাই হোক, আমার শাশুড়ি বলছে তোরদের কারণে আমার ছেলের চাকরি গেছে, তোরা ওকে নিয়ে যা একবার, চাচার সঙ্গে দেখা কর, ভুল বুঝাবুঝিটা মিটা, না তারা যাবে না। তাদের চাকরিতে যদি কোনো সমস্যা হয় তারা তো তেল মেরে চলে। এখন আমার শাশুড়ি বলে তাহলে আমি নিয়ে যাই, আমার শাশুড়িকেও যেতে দেয় না। আচ্ছা, পরে 19 সালের কথাটা শুনি যে বললেন যে 19 সালে পরে আমি আসলাম, এসে 4 মাস পরে আবার বাসা বদলে ডি ব্লকে চলে আসলাম। তখন বাড়ি ভাড়া 15,500 টাকা। তখন আমি ছোটো একটা গহনা বিক্রি করা শুরু করলাম, আমার বাড়ি ভাড়া দিতে হবে, আমার খাতাও বুঝতে দিতে চাই না মানুষকে যে সেই সময় কি উনি বেকার? হ্যাঁ বেকার, বাড়ি ভাড়া তো চাকরিজীবী না বললে দেও না, আমাদের মিথ্যাটা বলতে। সেই সময় একটু আমি একটু ইন্টারাপ্ট করি, সেই সময় আমার এক ভাগ্নির বিবাহ হইল মুন্সিগঞ্জে। তখন আমার চাচা যে স্কুল মালিক ছিলেন তিনিও সেখানে গেলেন, পারিবারিকভাবে যে কোনো একটা প্রোগ্রাম হইলে আসে। তখন সেই সময় সকলের সামনে, পুরো ফ্যামিলির অনেকের সামনে, প্রায় 10-12 জন রিলেটিভ ছিল, আমার মা চাচার সাথে আমার ভাবি বলে একসাথে কথাবার্তা, আমার মা সকলের সামনে রিকোয়েস্ট করছে আমার ছেলেটার জন্য একটা কিছু করা, খুব বিপদের মধ্যে। আপনার আম্মা বলছে? হ্যাঁ, আমার আম্মা বলছে খুব কষ্টে আছে বাবা, এখন দেখো তোমরা বাবা তোমার ভাই বেশি থাকলে আজকে হয়তো তুমি, তোমার ভাই বলতো আমি আজকে তোমাকে বলতেছি কিছু একটা করো, খুব সমস্যা। তোমার কাছে আমার সুন্দর কিছু বলবে, তোমার উকিল নোটিশ দিয়েছি, এসে অফিসিয়ালি কিছু যে সমস্ত সমস্যাগুলো আমি একটা ঘটনাগুলো ছিল সেগুলো বলছে। আম্মা বলছে যা হয়েছে এখন সেটা এখন কী করবা, তোমার ভাতে যা এখন কিছু একটা করো। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তখন আমার সাথে কথা বললো, একটু ধমক টমক দিল কিছু, তারপর বললো শাসন করলো। হ্যাঁ, শাসন করলো, শাসন করার পরে বললো যে তুমি আমার অফিসে ওইটা ই দিয়ে দিও, তোর একটা সিভি দিয়ে দিস। হ্যাঁ, আমি বললাম কাকে দেবো সিভি, কার কাছে দেবো? বলে যে আমার APS ইয়ে কাছে, জাহিদের কাছে। তা ঠিক আছে, আমি একদিন পরে আমার চাচিও ছিল, আমার আঙ্কেলের ওয়াইফ চাচি বলে যে তোমার আঙ্কেল বয়স হয়ে গেছে মনে করতে পারে না, তুমি মাঝে মাঝে একটু মনে করে দিও, একবার অফিসে গিয়ে ফোন করে জানাই দিবি। আমি বলেছি ঠিক আছে, কিন্তু আমার আমার তো করতেই হবে, আমার তো এই সুযোগটা আমার, আমি আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি এত আমার দিকে মুক্তি লাগা গেছে, আমি আল্লাহর কাছে নামাজ পড়লাম, শুক্রিয়া নামাজ পড়লাম, খুব মনের দিদি বাসা এসে ফোন করলাম, সবাই খুব খুশি। যাকে এবার বলছি একটা মালিক, যেহেতু একটা মালিক চেয়ারম্যান, সে নিজে বলছে তার কোনো সমস্যা নেই, আল্লাহর মধ্যে একটা হয়ে গেলো, আমাদের দুঃখের দিন হয়তো শেষ হয়ে গেলো, একটা সুখের আবার আগের পর্যায়ে না যেতে পারলো কিছুটা, তো আমার অবস্থা তো ফিরে আসবে, তো বাচ্চারা পড়াশোনা করবে। তো অবস্থা 2 দিন পরে অফিসে সিভি দিয়ে আসলাম, সিভি দিয়ে আসার পরে তো অফিসে APS এর কাছে দিয়ে আসলাম, APS এর কাছে। তো চাচা অফিসে নাই, তো অফিসে যখনই ফোন করি APS বলে যে নাই নাই করে,
তো বড় একটা কোম্পানির চেয়ারম্যান চাকরি সরাসরি সাক্ষাৎ করা যায় না, পিএসের মাধ্যমে যোগাযোগ করতে হয়। যেহেতু আমি যে কাজ হবে আমি সরাসরি ওনার বাসায় চলে গেলাম ধানমন্ডি, সন্ধ্যা সময় গিয়ে যেদিন বাসায় থাকে জানি কোন টাইমে থাকে সেই সময় গিয়ে সরাসরি কথা বললাম। তো চাচা কথা বললো, বলার পর বললো যে এখন একটু ব্যবসা একটু খারাপ যাচ্ছে, তো আর কিছুদিন সময় লাগবে। আমি বললাম কতদিন, কয় মাস খানিক, মাস দিয়ে এক সময় লাগতে পারে। হ্যাঁ, আমি বললাম যেহেতু অবস্থা আমার ছেলেটা পড়াশোনা হচ্ছে না, তো এগুলো শুনে আমাকে বলে যে ঠিক আছে তুই অফিসে যাস, তো টাকা দিয়ে দেবো। আমি প্রায় 25,000 টাকার মতো আমার অফিসে গেলাম, 3 দিন পরে আমাকে দিয়ে দিল 25,000। হ্যাঁ, 25,000। তো ছেলেকে ভর্তি করাও আর টুকিটাকি যা লাগে। আমার জিজ্ঞেস করছিল কত টাকা লাগবে, আমি বলছি 25,000 টাকা দিলে আর ছেলেটাকে ভর্তি করাতে পারবো। প্রথমবারে 25 লাগে, পরের বারে যে 15,000-এর মধ্যে হয়ে যায়। আর বললাম যে মাসে 4,000 টাকার মতো বেতন। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, আর ভর্তি করাও। তো ওনার কাছে টাকা নিয়ে আমি ভর্তি করাইলাম ছেলেকে। এরপরে চাচার সাথে যোগাযোগ করি আবার এক মাস পরে, যেহেতু বলছে এক মাসের আগে না, এক মাসের আগে বিরক্ত করা ঠিক না। তারপর এক মাস পরে বাসায় একটু যাওয়ার উনি বাসার যে দারোয়ানরা উনি কিছু বলেনি, দারোয়ানরা পরে আমাকে ডেকে বললো স্যারের বাসায় কিন্তু আপনি স্যার কিছু বলেনি হয়তো, বা কিন্তু স্যারের বাসায় না আসে বলে আপনি কোনো দরকার থাকলে অফিসে চলে যাবেন। আমি বলি ঠিক আছে, আমার রিলেটিভ তো রিলেটিভ হলেও স্যারের রিলেটিভদের সরাসরি বলে না, আমরা বলে দিই দারোয়ানদেরকে ইনফরমেশন দেওয়া আছে। তো দারোয়ান আমি বলছি ঠিক আছে অসুবিধা নেই। তো অফিসে গেলে অফিসের তো একটা সিস্টেম আছে, অফিসের ইয়ে আছে, পিএসের মাধ্যমে যোগাযোগ করতে হয়। পিএসএ বললে যে আজকে অফিস সরাসরি গেলে বলে আসছেন, আপনি ফোন করে আসবেন, ফোন করে ফোন করলে বলে যে নাই। আর আমার অফিসে গেলে সরাসরি চেয়ারম্যান সাহেব থাকলেও বলে যে ব্যস্ত আছে, বিজি আছে। স্বাভাবিক, একটা বড় একটা গ্রুপের চেয়ারম্যান নানা রকম ব্যস্ততা, যার জন্য এইভাবে প্রায় 7-8 মাস পার হয়ে গেছে। ওনারও ব্যস্ততা শেষ হয় না, আমারও সাথে সাক্ষাৎকার হয় না। এগুলো যে আমি যখন ছিলাম তখন ছোট ভাইয়া কিছু গার্মেন্টস দিল। তো আমি যেদিন শুনলাম সেদিন আসলে আমি মানে কি পরিমানে কষ্ট পেয়েছিলাম, তারপরে ভাবলাম যে যাক আসলে আল্লাহ যেটা চাই সেটা ভালোর জন্য চাই। তো আমি খুব কষ্ট পেয়েছিলাম যে আমার যে হাজবেন্ড সবচেয়ে দামি অফিসের দামি গাড়িতে চড়ে অফিসে গেছে আসছে, সে এখন ভ্যানে গার্মেন্টস বিক্রি করবে। আল্লাহ তো আছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম যে যাও তুমি তাই করো। আর আমি আমার গহনাগুলো বিক্রি শুরু করলাম একটু একটু করে, কিন্তু তারপর আমি আমার বাচ্চাদের ভালো খাবার দিইনি, কিন্তু কোনো রকমে ভাত ডাল আলুর মধ্যে শুধু জীবন বাঁচানোর জন্য। আচ্ছা, প্রথম কত কবে আপনি ব্যানে করে শুরু করলেন? আমি এই বছর রোজা, তার আগে রোজা, কত রোজা, এই রোজার আগের রোজাতে আমি ব্যবসা শুরু করলাম, রোজার ভ্যানে ভ্যানে। আচ্ছা, সবচেয়ে মজার ব্যাপার কি যে বিক্রি করে আসার পরে প্রত্যেক দিনই সে বলতে পারতো এটা দিলাম তো এটা থেকে লাভ লস যাই হয় তুই চালা, পরে আমাকে কোনো দিন পারলে দিস না হলে না দিস, এইটুকুটা শুনলেও ভালো লাগতো। কিন্তু না, উনি বলে যে প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন দিবি, আর আমাকে যেটা লাভের টাকা আমরা না শেষ পর্যন্ত ওনার যে লাভের টাকাটা দিতে হবে সেটা দিতে পারিনি। হ্যাঁ, মানে আপনাকে যে 25,000 টাকা যে গার্মেন্টস পণ্য দিছে এগুলো এমনিতে দেয় নাই? না, এমনিতে না, বিক্রি করে আপনি ওনাকে টাকা দিলে উনি আবার কিছু মাল দিবে, একটা হেল্প ভাবলাম, এটা একটা হেল্প মানে পার্সেন্টেজ লাভ হিসাবে দেবে। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম আলামিন। আলামিন, আপনার বড়? হ্যাঁ, ইমিডিয়েট। আচ্ছা, তো মানে ওনার খুব খারাপ ব্যবহার করতো, আবার এমনও বলতো আসিস প্রয়োজনে, কখন হলে আবার আসিস এরকম। তো প্রত্যেকটা দিন ও চলে যেত ভ্যানে মাল বিক্রি করতে, কিন্তু বাড়িওয়ালারা তো জানে না, কারণ বাড়িওয়ালারা চাকরি যে বিছানা বাড়ি ভাড়া দেবে না, আমরা এই বাড়িওয়ালাও জানে না যে চাকরি নাই। তো এই যে আমাদের বাচ্চারা বাচ্চাদের স্কুলে দিতে পারলাম না, আর রোজ রোজ বাচ্চারা এই আলু আর ডাল, আলু ডাল, হ্যাঁ আর খেতে পারি না,
সবাই অসুস্থ হয়ে যেতে লাগলাম। আর আমি আমার বাবা মাকেও, আমি রাজশাহী থেকে যখন আসলাম শুধু আমার বাবাকে বললাম যে আমি কোনোদিনই আর জানাবো না যে আমি খারাপ আছি। যখনই আমাকে জিজ্ঞেস করবেন আমি বলবো আমি ভালো আছি, কারণ আমি রাজশাহীতে এসে যা পেয়েছি তো আমি কেমন আছি এটি জানালে আপনারা ভালো থাকবেন না। তা আমি এখনও তাদেরকে আমি জানাই না। তো গত মার্চ মাসে না, তারপরে এই বাসায় আসছি সেপ্টেম্বরে, গত সেপ্টেম্বরে আসার পরে তখন আর ভ্যানের মাল তো আর তো বিক্রি করা উনি দেয় না, আর আমরাও কিনতে পারি না, টাকা নেই না, ওনাকে লাভ দিতে হবে, লাভ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কেন হয় না, কেন লাভ করতে পারিস না? তারপরে এখানে এসে গিয়ে যে কোনো ব্যবসা হচ্ছে মাল কেনার উপর ডিপেন্ড করে, মাল যদি সস্তা কিনা না যায় সস্তা বিক্রি করা যাবে না, আর বাজারে হচ্ছে কম্পিটিশন। মানে আমার সাথে আরও কয়েকজন ভ্যানের মাল বিক্রি করে, ওরা হচ্ছে আমার চেয়ে আরও বেশি সস্তা বিক্রি করছে, আমি তো সস্তা বিক্রি করতে পারছি না, আমার একটা মালের একটা প্রাইস ধরা আছে, এর নিচে বিক্রি করতে গেলে আমার এ হবে না। তারপর মালের ভেরিয়েশন থাকতে হবে, মালের ভেরিয়েশন নাই, একরকম খুব ঈদের মধ্যে মানুষ একটু চকপকা চাহিদা সম্পন্ন মাল চায়, সেরকম চাহিদা সম্পন্ন ছিল না, যার জন্য আমার বিক্রি হতো কম, বেশি বিক্রি করতে পারিনি। এদিক দিয়ে ফ্যামিলির খাবারের যোগান দিতে হবে, যা বিক্রি হতো দেখা যাচ্ছে 1000 টাকা বিক্রি হয়েছে, আমি 500 টাকার বাজার নিয়ে আসি। সন্ধ্যার সময় ফোন দেয়, 500 টাকার বাজার নিয়ে প্রত্যেকদিন। হ্যাঁ প্রত্যেকদিন সন্ধ্যার সময় ফোন দেয়। আমি বলি যে আজকে এই ভিডিওটা হয়তো বা ভাইয়াও দেখবে, তো যেন ভাইয়া যেন জানে যে একদিন হয়তো আল্লাহ আমাদের সামর্থ্য দিবে, সেদিন আমি পাই পাই করে যে যতটুকু দিয়েছে আমি ইনশাল্লাহ ফেরত দিয়ে দেবো। আচ্ছা, তো এই যে গত যে ঈদ গেল, ঈদের বা এই যে করোনার সময় আপনারা কিভাবে সময় কাটিয়েছেন? তো সে পরেই, তারপরে আমি বলি এটা যখন হয়ে শেষ হয়ে গেল তখন আর কোনো কাজ নেই, এপাশে সেপ্টেম্বরে আসলাম, তারপরেও উনি বসা, তারপরে ফুটপাতে যে গার্মেন্টস বিক্রি করে যারা, মানে তারা মালিক, তো এই ফুটপাতের মালিকদের দোকানে সে বসে এই সময়। কবে কবে থেকে? গত সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে। তাও রেগুলার সব সময় কাজ হয় না, বন্ধ থাকে, তো আমি বলার মতো না আসলে এটা। মানে প্রতিদিন বসা যায় না, পুলিশি হয়রানি থাকে, বৃষ্টি বাদল থাকে, বিভিন্ন কারণে। ফুটপাতে আপনাকে বসাবে কেন? ওনারা বসে না যারা মালিক? আমি বললাম না আমি আজ বহু বছর ঘুমাই না, আমি বহু বছর ঘুমাই না, ধৈর্য ধরে আছি, আল্লাহকে ডাকি, যতটা পারি ডাকার চেষ্টা করি। তারপর আমি গত মার্চ মাস লকডাউন দিয়ে দিল, তখন তো আমার তো 300-400 টাকা করে বাজার করে নিয়ে আসে, তো সেটাও বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তখন আমি সেদিন প্রথম আমি হেল্প পোস্ট দিই কিছু লিখে, মার্চে যেদিন লকডাউন দেয়। হ্যাঁ হ্যাঁ, লকডাউনের কয়েকদিন আগে। তারপরে আমি কোনো রকম হেল্প পাই না, সবাই ইনবক্সে ডাকে, গল্প গুজব করে, ব্যাস আচ্ছা আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে। আর এই যে আমার যে ই ব্লকে ফরাজি হসপিটালের মালিকের ওয়াইফ যে, উনি আসলে, ওনার কথা আমি কোনোদিন ভুলবো না, উনি সাথে সাথে আমাকে 5000 টাকা পাঠিয়ে দেয়। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আসলে আল্লাহ আমাকে কোনো না কোনোভাবে হেল্প করছে, চাল ডাল হলেও তো বাচ্চারা আমরা খাচ্ছে। হ্যাঁ, আমি এই যে ফরাজি হসপিটালের যে মালিক আপু, সেতু আপু, মানে আমি তো ওনাকে মহিষী বলি, আপু বলে যে না আমি এরকম কিছুই না। তো আমি আপুর সঙ্গে আমার যোগাযোগ আছে ফোনে কথাবার্তা বলে, তো আসলে উনি মহিষী, এবং ভাইয়া এবং আপুর অনেক কাহিনী আমি জানি তারা কীভাবে মানুষকে হেল্প করে, তো আল্লাহ যেন তাদের সব রকম আশা পূর্ণ করে দেয়। আর আপুর ওই টাকার, 5000 টাকার খাবার আমি অনেকটা দিন খেয়েছি, চলতে পেরেছেন। হ্যাঁ, তারপর আবার আমাদের তো 4টা মানুষের খাবার খুব একটা কম না, চাল ডাল খেলো লাগে, বাচ্চারা তো শুধু ভাত খায় না, অনেক কিছু খায়। তো আমার বাচ্চারা এই খেয়ে আছে, শখের খাবার অনেক দিন তারা খায় না। তো তারপরে আমি আবার হচ্ছে ফেসবুকে এই হেল্প পোস্ট দিলাম আমার ইয়েতে রোজার মধ্যে। তার আগে আমি হচ্ছে যে মাজেদা ফাউন্ডেশনের সাথে আমি যোগাযোগ করি, আমি এখান থেকে বলি, মাজেদা ফাউন্ডেশনের যে তারেক ভাইয়া, তারেক মিয়াজি, আমি ওনার আসলে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ হবে না, উনি আসলেই ভালো মানুষ, এবং উনি যে ওনার
ফাউন্ডেশন থেকে যে কাজগুলো করছে সত্যি রিয়েল কাজ করছে এবং ওনাকে সবার সহযোগিতা করা উচিত। কারণ ওই ভাইয়াকে আমি যতবার বলেছি, ভাই আমার বাসায় খাবার নাই, আমার হাজবেন্ডের কন্ডিশনও আমি বলেছিলাম, তো বলছে আপু এখন তো এ অবস্থা, চাকরি তো এখন ছাঁটাই হচ্ছে, তো ঠিক আছে আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। তো একটা আপু খিলগা থাকে, মিতু আপু, ওনাকে আমি ধন্যবাদ জানাই, কারণ করোনার সময় কেউ ঘর থেকে বের হয় না, কিন্তু উনি আমার বাচ্চাদের জন্য খাবার বয়ে এনেছে আমাদের বাড়ি পর্যন্ত। মানে উনি ওনাকে বলি, আসলে মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করেছে তারা একরকম যোদ্ধা, তাদের একটা জানে নিরাপত্তা ছিল, আর এখন আপনারা যারা বাইরে তাদের জানে কিন্তু কোনো নিরাপত্তা নাই। এই মিতু আপকে আমি বলি একটা যোদ্ধা। যখন আমি মাজেদ ফাউন্ডেশনে আমি ফোন করেছি, তারা আমাকে খাবার পাঠিয়েছে, আমি এইভাবে খেয়ে চলেছি। তারপরে রোজার মধ্যে আমি আবারও হেল্প পোস্ট দিই, যে আমার এই অবস্থা সংক্ষিপ্ত একটা দিই। তখন আমাকে ফেসবুকে সব মানে সেভাবে রিয়্যাক্ট কেউ করে না, যে এরা এদের অবস্থা তো এরকম ছিল, এদেরকে কী বলা যায়। অনেক তখন সবাই ফোন করে আমাকে, মেসেঞ্জারে নক করে, যে অবস্থা এখন আমার, আমি সবার পরামর্শ চাই। তো আমার ফার্স্ট রিলেশন যারা আমার রক্তের সম্পর্ক, তারা কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমার চাচাতো ভাইরা যার সঙ্গে বিয়ের পর অনেক দিন যোগাযোগ নাই, ফোন সেই ভাই ফোন করেছে। আর সবচেয়ে বড় কথা, আমি নাম নিই, আমার ফুপাতো ভাই, আমার বাবার চাচাতো ভাইয়ের ছেলে, সে ডাক্তার মিতুল, তার ওয়াইফ ডাক্তার ফারাদিবা চৌধুরী, দুইজন ডেন্টিস্ট। ওরা হচ্ছে রাতের মধ্যে পোস্টটা দেখে সকালে আমাকে ফোন দিয়েছে, যে আপু আমি যে জীবনে, ওরা আমাকে নিজের চোখে দেখেছে, আমার অবস্থান দেখেছে, বলে আপু যে মানে অনেকদিন দেখা হয় না, কিন্তু আপনার প্রতি আমার যে ভালোবাসাটা আছে, সে আমি যে কষ্টটা পেয়েছি বলার মতো না। আমরা আমাদের জায়গা থেকে এই রাতের মধ্যে আমরা চেষ্টা করেছি বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে, কিছু টাকা তারা আমাকে দিয়েছে, কিছু বলতে সেটা আমার কাছে অনেক অনেক টাকা। এবং তার একটা বন্ধু সহ সে বলে, আমার একটা বন্ধু বাজার করে দিবে আপু, আপনার এক মাসের বাজার করে দিবে। সেটা স্বপ্নতে এসে বাজার করে পাঠিয়ে দিয়েছে, সেই বাজারটা আমার এক মাসের বাজার, কিন্তু ওটা আমি টেনে নিয়ে চলছে এখনো পর্যন্ত, টেনে নিয়ে চলছে এখনো পর্যন্ত। কবে দিয়েছিল বাজারটা? ওরা ঈদের রোজার ঈদের আগের দিন। আচ্ছা রোজার, আচ্ছা আচ্ছা। তো মিতুল, আসলে তো তুমি এবং দিবা, তোমাদের এই যে তোমাদেরকে আল্লাহ খুব শীঘ্রই তার ভালোবাসায় সিক্ত করবে। আসলে তোমরা যে আমাকে ভালোবাসতে এটা জানতাম, আর আমার এই বিপদের মধ্যে আমি আরও জেনেছি। আচ্ছা, আমার দুইটা বোন আছে, তিথি জুটি, ওরা আমাকে হেল্প করেছে, কিন্তু টাকা পয়সা দিয়ে হেল্প করেছে। তাদের সঙ্গে বিয়ের পর থেকে অনেক দিন যোগাযোগ নাই, তারা দুইজন ইঞ্জিনিয়ার, তারা সাথে সাথে আমাকে ফোন করেছে, তারা আমাকে টাকা দিয়েছে। তো আপনাকে একটু কথা বলতে চাই, যে আপনার যে এই যে এত অবস্থা হচ্ছে, আপনার জন্মদাত্রী মা, আপনার আপন মায়ের পেটের যে ভাইরা, তারা কি এসব জানতো না বা জানে না বা দেখে না বা আপনার খোঁজও নেয় না যে করোনা কালে কীভাবে আছেন, আছেন কি নাই? তারা হয়তো জানে। আসলে কি, আমি আমার নিজের একটা অভিমান আছে, কেন আমার ভাইরা আমার যোগাযোগ করছে না, আমার আমার মনের দুঃখ থেকে আমি কারোর সাথে যোগাযোগ করছি না। তারা সবাই আগে থেকে যোগাযোগ করতে করতে বিরক্ত হয়ে গেছে, যোগাযোগ করছে না, মানে অভাবের সময়টা এত দীর্ঘ হয়ে গেছে যে আমার আর ভালো লাগছে না, শুনতে শুনতে আর ভালো লাগছে না। আমি আর বলে কি করবো, তারা জানে আমার কিছু নাই, চাকরি নাই, ব্যবসা নাই, আমার সংসারটা কীভাবে চলছে। আমাকে কেউ জিজ্ঞাসা করে না যে তোর যে চাকরি নাই, ব্যবসা নাই, তোর সংসারটা কীভাবে চলছে, কেউ জিজ্ঞাসা করে না। আমার আম্মা শুধুমাত্র আমার জন্য কান্নাকাটি করে, সবার কাছে বলে আমার অবস্থাটা, আমার আমি কী অবস্থা আছি, শুধুমাত্র এরা সবাই আমার মার কাছ থেকে জানতে পারছে। আমার মা প্রতি মাসে আমার কাছে ফোন করে আমাকে বলে, বাবা আমার যতটুকু সম্ভব আমার, আমি তো জানোই আমার কিছুই নাই, তোমার ভাইয়েরা যা আমাকে দেয় খরচের জন্য, আমি শিক্ষাতে কিছু টাকা জমায় রাখে, জমায় আমার জন্য প্রতি মাসে 4,000-5,000 যা পারে আমাকে দিয়ে দেয়। তো আমি বলি আসলে, হ্যাঁ আমি আমি বিয়ে হয়ে এসে আমি আমি সবাই অনেকে শাশুড়ির সম্বন্ধে অভিযোগ থাকে, আমার কোনো অভিযোগ নাই, এই আজ আমাকে হেল্প করছে বলে না, আমার শাশুড়ির সম্বন্ধে আমার কোনো অভিযোগ নাই। আমি শুধু এখানে এসে আমার হাজবেন্ড আর আমার শ্বশুর শাশুড়ি পেয়েছি, এবং আমার শ্বশুর মারা যাওয়ার আগে আমার শাশুড়ির সামনে আমাকে হাজির করে বলেছিল, এই যে এটা আমার মা, আজ থেকে তোমার শাশুড়ি, আমার শাশুড়িকে বলেছিল সে। তো মানে ওর তারা বলে আমার আমার ছেলে এত পড়াশোনায় ভালো,
আপনি একটু দেখলেন, ও তো ইংলিশ মিডিয়ামে পড়ে, আপনি একটু টেস্ট নিলে বুঝবেন। ফ্যামিলির লোকজন সবাই ওকে পরীক্ষা নেয় কেমন পড়াশোনায়, সবাই বলে অনেক ভালো, কিন্তু বলে কি পারছিস না এখন কি করবি, পড়াশোনা বন্ধ করে। তো এই ঈদের পরবর্তী সময়গুলো এখন কিভাবে কাটাচ্ছেন? তো ওই যে মিতুল মিতুল যে বাজার করে দিয়েছো, সেটা আমার এক মাসেরই বাজার, কিন্তু আমি সেটা এখনো নিয়ে টেনে নিয়ে বয়ে বেড়াচ্ছি। আরও একটা ব্যাপার আছে যে আমি আমার বাচ্চাদের বেলা 12টা পর্যন্ত ঘুমিয়ে রাখি, তারা ফজর ওয়াক্তে উঠে আবার তাদেরকে ঘুম পাড়িয়ে দিই, যেন সকালে নাস্তা তাদেরকে আমার দিতে না হয়, তারা দুপুরে খাবে আবার রাতে খাবে, দুবেলা খায় এখন। এবং তাদেরকে আমি ডাল ভাত দিতে দিতে আমি নিজেই ক্লান্ত। তারা ভালো, মেয়েটা বলে আমরা কেন মাছ মাংস খাই না মা, ছেলে কিছু বল না। তো আমরা বলে আসলে এখন তো বাইরের অবস্থা ভালো না, আর সব গরিব মানুষরা খেতে পায় না, তাই আমাদের সবসময় খেতে হয় না। আমরা এটা আসলে অনেক আগেই শুনেছি, ইতিহাসে বা গল্পে শুনেছি, দেখেছি বা ছবিতে দেখি, বাস্তবতা আমরা চাক্ষুষ প্রমাণ দেখলাম। তারপরে আমার হচ্ছে যে এই মানে ঘরের জিনিসপত্র, এই যে এই কয়েক বছরে ঘরের জিনিসপত্র, যেমন আমার ড্রয়িং রুম পুরোটাই নাই, সেল করে দিয়েছি, আমার ডাইনিং পুরোটা নাই, সেল করে দিয়েছি, যে বাচ্চাদেরকে আর কষ্ট দিতে চাই না, একটা না একটা কিছু হবে, ওদের পড়াশোনা হলেই আমাদের যে আমরা সব হয়ে যাবে, টাকা পয়সা যেটা নাই সেটা আল্লাহ আবার আমাদের দেবে, আমরা তো সুস্থ আছি। কিন্তু এই যে এই কষ্টের দিনে আমরা কাউকে পেলাম না, সবাইকে মানে পায়ে ধরা বাকি, যে একটা চাকরি অল্প বেতনের হলেও চাকরি, যেটা দিয়ে একটা বাড়ি ভাড়াতে থাকবো, বাচ্চা দুটো পড়াশোনা করবে, খেয়ে দিনটা চলে যাবে। অনেকেরই কিন্তু সামর্থ্য আছে, কিন্তু সবাই আশ্বস্ত করেও কেউ খোঁজ রাখে না, কিন্তু আমার তো প্রায় 1 লাখ টাকা বাড়ি ভাড়া ইয়ে হয়ে গেছে, বাকি হয়ে গেছে। হ্যাঁ, তো বাড়িওয়ালা থাকে কানাডায়, এখানে অনেকজন বাড়িওয়ালা বলে আমি বাড়িওয়ালা, বলে আমি বাড়িওয়ালা, কিন্তু বাড়িওয়ালা থাকে কানাডায়। তো বাড়িওয়ালা নামে একজন যেটা আছে হাবিব, সে একদিন ফোন করে আমার হাজব্যান্ডকে বলে তুই বাড়ি ভাড়া কেন দিস না, তো বাড়ি কেন নিলি? তখন মনে হচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে, এটা কোন মানুষ তাকে তুই বলছে? তো তুই যদি বাড়ি ভাড়া না দিস, তোর বাড়িতে পুলিশ ঢুকিয়ে দিয়ে তোকে মামলা দিব, পুলিশের মামলা দেওয়ার জন্য কোনো কারণ লাগবে না, পুলিশ নিজেই মামলা দিয়ে দিবে তোকে। নাম কি ওনার? ওনার নাম হাবিব। উনি কি উনি বলে আমি বাড়িওয়ালা, কিন্তু এখানে সবাই বলে কেয়ারটেকার। আচ্ছা, আর আপনি কার কাছ থেকে বাড়ি ভাড়া নিছিলেন? দুজন ওটাই ওনার কাছে, ওনার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ। অতঃপর আরেকজন বের হলো বাড়িওয়ালা, শাহজাহান। উনি আবার অতটা দুর্ব্যবহার করে না, ঠান্ডা মাথায় কথা বলে। আমি পরবর্তী পর্যায়ে আমি শাহজাহান ভাইকে বলছি, ভাই আপনার সাথে আমি কথা বলবো, আর একজন আছে হাবিব, হাবিব সাহেব যদি আমার সাথে কথা বলতে পারেন তাহলে আমি কিন্তু ভাড়া ভাই ওনার সাথে বলতে অসম্ভব না, মানে আমার সাথে কথা বলতে হলে ঠান্ডা মাথায় কথা বলতে হবে, যেহেতু আমি একটু সমস্যায় আছি, আপনি নিজেও জানেন যে সমস্যার থেকে উত্তরণের জন্য আমাকে একটু সময় দিতে হবে। আপনি যদি ভাড়া চান আমাকে জোর জবরদস্তি করলে কোনো লাভ হবে না, আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, আল্লাহর রহমত যদি একটু ভালো হয় আমি আপনার সমস্ত টাকা পরিশোধ করে দিয়েছি। পরে উনি বলছে যে আপনারা এই মাসে বাড়ি ছেড়ে দেবেন, আমরা বাড়িতে তালা দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ একটা টাইম দিয়ে দিব, এই টাইমের মধ্যে বাড়ি ভাড়া দিতে না পারলে মানে সব আর আমরা কিছুই নিতে পারবো না। তো তারপরে আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি বিচলিত হয়েও না, তুমি বলো যদি আপনারা তাই করেন তো ঠিক আছে, আপনারা তালা দিয়ে দিন, আমরা বের হয়ে যাব, তুমি তাও উত্তেজিত হয়েও না, কারণ অসুস্থ হলে চিকিৎসা করার টাকা নেই, আমি তোমার সাথে রাস্তাতেই যেয়ে দাঁড়াবো, যদি আমাদের ভালো কিছু থাকে সেই রাস্তাতেই হবে। তুমি সে বাড়িওয়ালা ভাই মানে এখন উনি যে বাড়িওয়ালা, ওনাকে বললো ঠিক আছে ভাই আপনি তালা মেরে দিতে চাচ্ছেন দিয়ে, তো উনি বলছে আচ্ছা আমরা তো বলি চাপের মুখে কিন্তু সেটা তো সম্ভব না, কিন্তু আপনারও তো বেড়ে যাচ্ছে, কোথায় থেকে দিবেন? তখন ও বলছে যে আমি এই চেষ্টায় আছি, একটা কিছু হয়ে গেলে আপনার টাকা আমি কেন শোধ করে দিয়ে ইনশাল্লাহ আমি বের হয়ে যাব। আমি তো আমরা আল্লাহর কাছে মানে প্রার্থনা, শুধু একটা আল্লাহ একটা কাজ দাও, সে তো শিক্ষিত, সে তো শিক্ষিত। আচ্ছা, একটা গল্প শুনতে চাই, যে আপনারা যে এতদিন এখানে এই অবস্থায় আত্মচিৎকার করতেছেন, আপনারা যে পাশে যে ইউনিট যারা আছে বা বাড়িওয়ালা যারা আছে অথবা যে বাড়িওয়ালারা ভাড়ার জন্য আসছেন, তারা আপনার কেমন খবর নিচ্ছে, নিয়েছে কিনা? আমি আমার বাড়িওয়ালা আমার করোনার মধ্যেই, আমি যখন হেল্প পোস্টটা দিই তখন করোনার মধ্যে বাড়িওয়ালা আমাকে ফোন দেয়, তো আমি বললাম খুব খারাপ ব্যবহার করে শাহজাহান আমার সাথে, সেদিন খারাপ ব্যবহারই করে,
তো আমি বললাম, সেদিন আমিও একটু রাগ করে কথা বলছি, আমি বলছি যে আপনি এত খারাপ ব্যবহার করছেন কেন বাড়ি ভাড়ার জন্য? এখন লকডাউন দিয়ে দিয়েছে আপনি, আর সবচেয়ে বড় কথা আমার সমস্যায় আছে, আপনি বাড়িওয়ালা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, আমরা হজম করব, এটাই স্বাভাবিক, কিন্তু একটু ভালো দিয়ে শুরু করেন। আর একটা জিনিস, এখন মানুষ মানুষকে ত্রাণ দিচ্ছে, আপনি আগে জিজ্ঞেস করেন না, আমি তো খারাপ অবস্থায় আছি, বাড়ি ভাড়া দিতে পারিনি, আমি খেলাম কি না, বলে আমি কেন আপনার খবর নেবো, সে কথা আপনি জাহান্নামে যান। তো আমি আল্লাহকে সাক্ষী রেখেছি, আমি চুপ করে জানলাম, কে জাহান্না যাবে কে জান্নাতে যাবে সে তুমি বিচার করো। আমি যেন এই বাড়ি থেকে বাড়ি ভাড়া দিয়ে যেতে পারি, এবং আমার স্বামীকে তুমি সম্মানিত করো, এবং তারা হারিয়ে যাওয়া সম্মান তাকে ফিরে দাও, আমার এই একটাই প্রার্থনা। আচ্ছা, তো এখন পর্যন্ত এখন কি উদ্যোগ আপনাদের, কি করবেন সামনের দিনগুলোতে? যে এই যে 1 তারিখে ঈদ, ঈদুল আজহা, আর এখন তো এই সময়টা আছে, এখন কি করতেছেন আপনি, সামনে কি করবেন? এখন তো আমার তো ঈদ বলতে কিছু নাই, ঈদের আনন্দ বলতে ঈদের দিন হয়তো নামাজ পড়বো সকালবেলা, আর এটাই আমার ঈদ, আর 8-10টা দিনের মতোই আমার দিনটা কাটবে, যদি আল্লাহ যদি কপালে যেটা রাখে সেটাই হবে। আর সবসময় আমি আমার ভাগ্যটাকে এখন আমার কাছে যেহেতু কিছুই নাই, এখন যে বললেন শুধুমাত্র আল্লাহর উপর প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমাকে একটা পথ দেখাও, আর আমি হেল্প পোস্ট ফেসবুকে দেওয়ার পরে আমাকে অনেকে হেল্প করার জন্য আমাকে মেসেঞ্জারে এসেছে হেল্প করতে, তাদের তারা সত্যি হেল্প করবে, কিন্তু তাদের হেল্প আমি ওইরকম হেল্প আমি চাইনি, আমি আল্লাহর কাছে চেয়েছি এমন একজন উসিলা তুমি আল্লাহ আমার কাছে পাঠিয়ে দাও, যে সৎ এবং আমার সৎভাবে উপকার করবে, আমি সেটা ছোট অঙ্কের হোক, আমি কোনো নোংরা পয়সা ইনকাম করতে চাই না, যদি চাইতাম তাহলে হয়তো আমার এই অবস্থাটা থাকতো না। আমি তাদের বলবো তারা এমন কেন, আজও হয়তো আমাকে অনেকে ফোন করবে, তো প্লিজ কেউ যেন আমাকে ওই ধরনের ফোন ওই ধরনের প্রস্তাব না দেয়, আমি ওরকম না, কুপ্রস্তাব দেয়, হ্যাঁ আমরা ওরকম না, বাবা ভাবে আছি বলে যে কুপ্রস্তাব অ্যাকসেপ্ট করবো তাও না, আমার হাজবেন্ডের সাথে যদি আমার রাস্তায় যে থাকতে হয় আমি তাও থাকবো, আর একদিন সে আমাকে অনেক ভালো রেখেছে, আজ আমি তো তাকে ছেড়ে যাবো না, আমি তার সাথে আমি রাস্তায় থাকবো, তাও আমি কোনো কুপ্রস্তাবে আমি রাজি নই। আচ্ছা, বাইরে যে ব্যানে বসে আপনি যে গার্মেন্টস পণ্য বিক্রি করছেন, তো সেটার কি হলো এখন, সেটা করছেন না কেন? সেটা করছি না, কারণ হচ্ছে আসলে এটা তো অত্যন্ত আমি কারোর কাছে বলি না, আজ পর্যন্ত বাইরে আমার ওয়াইফ জানতো আর আমি জানতাম, আর রাস্তায় আমার পরিচিত জনরা কেউ যদি দেখে থাকে সেটা দেখছি, আল্লাহ জানে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, হ্যাঁ আল্লাহ আমি তো তুমি তো জানো আমি কী অবস্থায় ছিলাম, আজকে কী অবস্থায় আসছি, তোমার কাছে শুধু একটা প্রার্থনা করি আমার পরিচিত জনের চোখে যেন আমি না পড়ি। তো ও যখন এই কথাটা আমাকে বলেছে তখন তখন আমি বললাম যে না, তুমি তো এই লজ্জা পার করবে না, তুমি আল্লাহর উপর ভরসা করেছো, আমার বাড়িওয়ালা বা আশেপাশে প্রতিবেশী সে বাড়িওয়ালার ভাই যে আমি এই কাজ করি, তাহলে আমাকে এই মহল্লায় থাকাটা আমার জন্য খুব কষ্টকর হয়েছে, হয়তো আমাকে বের করে দেয়, কারণ এটা এমন কোনো একটা সম্মানিত এলাকা বাসিন্দাদের বসবাস করে এখানে, এখানে কোনো ভ্যানওয়ালা বা পার্কিংওয়ালাদের বাসা ভাড়া এখানে দেওয়া হয় না, সেটা চেষ্টা করছি। মানে সে আগে কি অবস্থা ছিল, যে এই অবস্থা, এই অবস্থা থেকে আপনারা এত বড় বাসা বা এত টাকার বাসা কেন নিচ্ছেন, কম বাসা 1 রুম 2 রুম বাসা তো নিতে পারতেন, 1 রুম 2 রুম বাসা হয়তো আমার অচিরে সে পর্যায়ে চলে যেতে হবে, আমি সার্ভাইভ করার চেষ্টা করছি, যে আমার ফ্যামিলিকে তো আমি আগে আমার যে বাসা দেখছেন এর চেয়ে ডবল বাসা ছিল, মানে 1-1.5 বছর আগে আমার ছেলে যে স্কুলটাতে পড়ে, আমার ছেলে যে ও ভাইয়া এখন ও হচ্ছে বাংলা মোটেও পারে না, এখন ইংলিশটাই কন্টিনিউ করতে হবে, আর এই কড়ভাতে কড়ভা স্কুলটা যেমন স্কুল হিসাবে ভালো, খরচও কম, বাচ্চার পড়াশোনার জন্য মূলত এইখানে আমরা আঁকড়ে আছি, আর জিনিসপত্র সেল করছি করছি যে একটা কিছু হয়ে যাবে, আমাদের তো বাচ্চাদের পড়াশোনাটা করানোটাই মেন উদ্দেশ্য, একটা ছোট চাকরি হয়ে গেল আগে বাড়ি ভাড়া আর বাচ্চার পড়াশোনা, লবণ ভাত খেয়ে হলেও থাকবো আগে বাচ্চারা মানুষ। আচ্ছা, আপনাদের অসংখ্য ধন্যবাদ, যে আমরা জীবনে অনেক গল্প শুনেছি রেডিও টেলিভিশন FM বা বিভিন্ন ফেসবুক মাধ্যমে আমরা অনেক গল্প শুনেছি দেখেছি এবং বুঝেছি, আজকে যে গল্প এটা আসলে গল্প না, বাস্তব একটা প্রতিচ্ছবি, আমরা বাস্তবে দেখেছি যারা কথা বলছে তাদেরকে কোনো কিছু শিখিয়ে দেওয়া হয় না, বা এটা কোনো ফিল্ম বা নাটকের দৃশ্য নয় অথবা কোনো কমার্শিয়াল ইন্টারভিউর কোনো একটা চিত্র নয়, এটা একটা বাস্তব জীবনের গল্পই আমরা শুনলাম। তো আমাদের চিঠি চ্যানেলের সাবস্ক্রাইবার খুব বেশি না, তো যারা দেখছেন এবং শুনছেন তারা হয়তো বুঝবেন বিষয়টা কি, আমি এই ভিডিওর সাথে
এই প্রিয় দুই ভাই এবং বোনের নাম্বার দিয়ে থাকব, বিকাশ নাম্বারও দিয়ে থাকব। আসলে কেউ উনি একটু আগে বলেছেন যে আসলে অনেকে কুপ্রস্তাব দিয়ে থাকেন বা ডিস্টার্ব করে থাকেন, সেটা করবেন না। 100 টাকা যদি হেল্প হয় এটাও কিন্তু একটা হেল্প, আর মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করা যায়, কথা দিয়ে, পরামর্শ দিয়ে, সঙ্গ দিয়ে, বুদ্ধি দিয়েও কিন্তু মানুষকে সহযোগিতা করা যায়, অথবা পথ দেখিয়ে যে আপনি অমুকের কাছে যান। তো আমরা আশা করছি আপনারা এই দুই ভাই এবং বোন এবং তাদের সন্তান রয়েছে যারা আপনারা শুরুতে দেখেছেন, তাদেরকে সহযোগিতার সাথে কিছু হলেও সহযোগিতা করবেন। এই যে আমি আজ ভিডিও করলাম, হতে পারে এটাও তাদের জন্য একটা সহযোগিতা, এতে আমারও লাভ হবে, যেহেতু ভিডিও আপনারা দেখবেন এবং শেয়ার করবেন। আমি বলছি না শেয়ার করতে হবে, যদি করে থাকেন এটা আমার জন্য সহযোগিতা। আর এই সহযোগিতার সাথে যদি প্রিয় এই ভাই এবং বোনের একটু সহযোগিতা হয় তাহলে চিঠি সার্থক। আমরা এটাই কামনা করছি, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ সুন্দর এবং নিরাপদে থাকবেন, কেননা এই মুহূর্তে নিরাপদে থাকাটাই খুব জরুরি। আপনি নিরাপদ থাকা মানে আপনার সন্তান নিরাপদ, আপনার সমাজ নিরাপদ থাকা, আপনার সমাজ নিরাপদ থাকা মানে আপনার দেশ নিরাপদ থাকা। আপনারা সকলেই ভালো থাকুন, প্রিয় এই দুই ভাই এবং তাদের পরিবারের জন্য দোয়া করবেন এবং পারলে খবর নেবেন। সকলকে আসসালামু আলাইকুম।